আল্লাহ রবিন দুনিয়ার মধ্যে আমার নবীকে আগমন করাবেন এবার দিন এবং রাত আল্লাহর দরবারে করলেন আল্লাহ আমি দিন দিনের বেলায় সূর্য ওঠে ওই দিনের বেলা মানুষগুলা তাদের কাজ কর্ম করে আল্লাহ তোমার কাছে আমার আরজি তোমার রে যখন দুনিয়াতে প্রেরণ করবা ও আল্লাহ তোমার হাবিবকে রাত্রের বেলায় পাঠাইও না তোমার হাবিবকে দিনের বেলায় পাঠাও আমি দিন রাত্রের সাথে গর্ব করে বলতে পারবো আল্লাহর হাবিব দিন আগমন করেছে রাত্র আল্লাহকে ডাক দে বলে আল্লাহ রাত্রের বেলায় মানুষ তাহাজ করে আরাম করে ঘুমায় ও আল্লাহ তোমার হাবিবকে দিনের বেলায় পাঠাইও না তোমার হাবিবকে রাত্রের বেলায় পাঠাও আমি রাত্র দিনের সাথে গর্ব করে বলতে পারবো আল্লাহর হাবিব এসেছে রাত এবং শুরু হয়ে গেল আল্লাহ আমার হাবিবকে এমন একটা মুহূর্তে রাত্র রাত্র না আবার দিনও না এমন একটা টাইমে আমার হাবিবকে পাঠাবো তুমি রাত্রের মনে কষ্ট যাইবে না দিনের মনে কষ্ট যাইবে না বলে আল্লাহ কোন টাইম বলো ওই টামটা হইল শুভ সাদেকের সময় ওইটা না দিন না ও রাজ আমার হাবিবকে এমন টাইমে পাঠাবো তুমি রাত্র খুশি হইয়া যাইবা আবার তুমি দিনও খুশি হইয়া যাইবা সুরে কোন সোহান আল্লাহ আমার আল্লাহ যখন ছিলেন একা আল্লাহ মনে মনে চিন্তা করলেন আমি তো একা থাকলে হবে না আমি আল্লাহর খুদাইত্ব প্রকাশ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন চিন্তা করলেন আমি একা একা থাকলে আমাকে কে চিনবে আমাকে কে জানবে আমি যে একজন আল্লাহ আছি আমাকে কে বুঝবে আল্লাহ আলামিন তখন চিন্তা করে সর্বপ্রথম আমার নবীর নোর মুবারক সৃষ্টি করলেন জুরাগুন সবাহান আল্লাহ আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোনো শকা তখন আল্লাহ প্রকাশিত আরে আপন নূর দিয়া হাবিবের নূর করেলেন ফয়দা জশমা হরলেন আশিকের দরে আই গো সময় জাগাই পর নবী মস্তফা আই পর দর নবী মস্তফা আই গো সময় জাগাই পর দর নবী মস্তফা ইজরা বাবা সুবহানাল্লাহ এ আমার যুবক বাইরা রে ও মুরব্বী বাবা গো এই দুনিয়াতে একদিন আমরা তাক না ও বাবা রে আজকে নবীর আগমনের মাস আসলে তোমার চোরে শরীরের মধ্যে কেন ঝুলকায় তোমার গুম নাই কেমনে সুন্নি মুসলমানদেরকে বাধা দেওয়া যাবে তুমি একবার চিন্তা করেছ ওই সুন্নি মুসলমান কার জন্য রাস্তায় নেমেছে তার বাবার জন্য নয় দাদার জন্য নয় মেম্বারের জন্য নয় চেয়ারম্যানের জন্য নয় ওই সুন্নি মুসলমানগণ রাস্তায় নেমেছে আমার রসুলের আগমনের উদ্দেশ্যে তুমি কেমন মুসলমান নবীরে টুপি মাথায় দাও নবীর নাম বিচ্ছা বিচ্ছা খাও আবার ওই নবীর আগমনকে কেন্দ্র করে যারা জুলুস করে তাদেরকে সামনে নিয়ে লাঠি নিয়ে বাধা দাও ও তাদেরকে বাধা দেওয়া না তুমি রসুলের আগমনের সূত্র আমি করলা আমার মামা বলেছেন রসুলের আগমনের দিন সবাই খুশি ছিল মামেনা বলেন আমার গর্বের মধ্যে যখন আমার পুত্র আমার গর্বের মধ্যে যখন আমি আমেনা একবার বাড়ি আমি আমেনা রাস্তা বের হলাম আমি দেখলাম একটা বাঘ আমি আমেনার দিকে তেরে তেরে আসতেছে আমি আমেনা বই পে গেলাম কারণ বাঘ তো মানুষকে পাইলে ছাড়ে না একটা বাই মানুষকে খেয়ে ফেলে মানুষকে মারে ফেলে মা আমেনা বলেন আমি চিন্তাই পড়ে গেলাম গু বাঘ আমার সামনে আমি আমেনার মনে হয় আর রক্ষা নাই এই বাঘ মনে হয় আমাকে খেয়ে ফেলবে মা আমেনা দাঁড়িয়ে রইলেন দুইটা চুক্কু বন্ধ করে আমার আল্লাহর দরবারে সাহায্য চাইলেন ইন্দিমিন টাইমে ওই ভাগটা আস্তে আস্তে মা আমিনের সামনে আসলেন ভাগ দাগ দিয়া কই আল্লাহ মনে মনে কই আল্লাহ আমার জবানটা হুলে দাও আমি আমেনার সাথে আমার জবান দিয়ে দুইটা কথা বলবো সুবহানাল্লাহ ভাগ কথা বলবে ভাগ ভাগ মা আমিনের সামনে দাঁড়িয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন বাগের জবান খুলে দিলেন ভাগ দাগ দিয়া কই আমেনা আপনি বই করেন না আমি বাঘ আপনাকে খাওয়ার জন্য আসি না আপনি যখন বের হলেন আমি জংলাই থেকে দেখলাম আমি বাঘ এই সুযোগটা আর হাত ছাড়া করবো না আমি আপনার কদমের মধ্যে দুইটা টুট লাগায় একটা সুমা দিতে চাই ও মা মেনা আপনি জানেননি আপনার গর্বের মধ্যে যেই সন্তান রয়েছে এই সন্তান সাধারণ কোনো সন্তান নয় এই সন্তান হলো আল্লাহ রব্বুল আলমিনের জন্য এই কুল কায়েনাতের জন্য রহমাতুল্লিল আলমিন সুবাহ আল্লাহ বলেন বাঘে এসে খবর দে আমার আর আপনার কেড়াই হয়ে দিছে শত্রুতা আমি যে করেন আমি আর আপনার মায়ের ভেটা ছিলাম আইসিনি একটা ফিফরাই খবর দিছে আরো আমার নবী গর্বে বাগে আসে মা মেনা বলেন আরেক দিন দেখলাম বাঘ আর হরিণ একটা আর একটার কপালে ছুমা খায় সোহান অথচ বাগে হরিণকে দেখলে থেরে যায় খাওয়ার জন্য শিকার করার জন্য হরিণ বাঘকে দেখলে দূর দেয় তার যান বাঁচানোর জন্য আর এমন তাঁতঝোপ হরিণে বাঘের কপালে ছুঁমা দেয় বাঘে হরিণের কপালে ছুমা দেয় মা মেনা বলে ব্যাপার কিরে এরকম তাঁতঝোপ জিনিস তো কখনো দেখি নাই মা মেনা দাঁড়িয়ে রইলেন দুইটা পানি আস্তে আস্তে আমার নবীর আম্মাজানের কাছে আসছে আল্লাহ জোবান খুলে দিলেন মা মেনা আপনি তো অবশ্যই আমাদেরকে দেখে আপনি খুবই একটি আশ্চর্য হয়ে আছেন বাঘে আমাকে ছুমা দিয়ে কেন আর চুম হরিণ আমি বাঘকে ছুমা দিচ্ছি কেন ও মা মেনা আপনি কি জানেন আজকে জংলার প্রত্যেকটা প্রাণীর ভিতর থেকে হিংসা শেষ হয়ে গেল একজন আরেকজনকে খাওয়া শিকার করা বন্ধ করে দিল বাঘ আমাকে খাবে না আমি বাঘকে দেখে পালাব না কেউ কাকে দেখে পালাবো না মা মেনা আপনি কি জানেন আজকে শুধু জংলাই নয় আজকে পানির নিচে একটি মাস আরেকটা মাছকে ছুমা দিচ্ছে ছে কোপালি চু্মু খাচ্ছে আজকে জংলার ভিতরে बाघ হুরিনকে চু্মু খাচ্ছে হুরিন बाघকে চু্মু খাচ্ছে আপনি জানেন আজকে বেদাবেগ ভুলে গেল হিংসা ভুলে গেল সব ভুলে গেল ও মা আমেনা আপনার ঘরের মধ্যে রয়েছে নূরে মদিনা জুরএকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে বেদাবেদ নাই আর আমাদের দেশে বেদাবেদ হওয়ার অভাব নাই এক সপ্তাহ আগে থেকে প্রস্তুতি নেই লাড়িবন্দন কেমনে বাধা দেওয়া যায় ঠিক না বেটি ঠিক কোন মুসলমান কই মুসলমানিত্ব কী রে বাবা এটা তো হারাম না করেছে করেছেন আমার আল্লাহ মিলাদুলনী করেছে ফেরেস তারা আমার নবী যেদিন দুনিয়াতে আসবে আল্লাহর জান্নাত থেকে ফেরেস তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা যেমন দাঁড়ায় জুলুস করি আল্লাহর ফেরেজ তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাতার ধরে আমার নবীজি সাদিকের সময় জুনের দুনিয়াতে আসবে আমার নবীর গড়ের চতুর পাশ দিয়ে আল্লাহর নূরের ফেরেশতারা তারা ঘুরে ঘুরে আমার নবীজিকে আহলান বলে স্বাগতম জানিয়েছে জুরে বলি সুবাহ আল্লাহ আর আমি আপনি জুলুস করলি ভেদাত আল্লাহর ফেরেজ করেছে আল্লাহ নিজে করেছে নবীর মিলাদ বুঝতে হবে হিংসার বাবা কাজ হবে না আসুন হিংসা ভেদাভেদ বলে যায় আমরা একই নবীর উম্মত আপনি যেই নবীর উম্মত আমি একই নবীর উম্মত বাবা রে কবর গেলে এই নবী আসবে অন্য কোনো নবী আসবে না কেন এই নবীর জন্য এই বিরোধিতা করো কেন টাকা খাইয়া নবীর জন্য বিরোধিতা করো বাবা তোমার হাতে পায়ে ধরে বলি এইগুলা ছেড়ে দাও এইগুলা বন্ধ করে দাও নিজের জবাব নিজে দিতে হবে কবরের মধ্যে আজকে যার জন্য তুমি বিরোধিতা করছো যেই নবীর মিলাদের জন্য বিরোধিতা করছো কবরে ওই নবী আর তোমার জন্য এগিয়ে আসবে তোমার সাহায্য করার জন্য আজকে যেই নবীর জন্য নবীর মিলাদকে বেদাতের ফুতোয়া দিচ্ছ কাল কেয়ামতের ময়দানে ফুল সিরাতের ফুলের কাছে ওই নবী থাকবে আজকে যেই নবীর জুলুসের জন্য লাঠি বেন্দা নিয়ে তুমি বাধা দিচ্ছ কাল কেয়ামতের ময়দান হাউজে কাউসারের পাশে ওই নবী থাকবে আজকে যেই নবীর সালাতু সালামকে তুমি শিরিক বলে ফুটো দিচ্ছ কাল কিয়ামতের ময়দানে তোমার মিজানের পাল্লার কাছে ওই নবী থাকবে জুরগন সুবাহান্লা কেন এগুলা কর কোন কারণে কোন স্বার্থে বন্ধুরা আমার আমার নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন আমার নবীর চাচা যার নাম ছিল আবুল আহাব ওই আবুল আহাবের একটা দাসী ছিল যার নাম ছিল সুয়াইবা আবুল আহাবের দাসী যখন শুনল আমাকে ডাক দেয় বলে ও আমার মু আপনি শোনেন নাই আপনার বাই আবদুল্লার গড়ে ফুটফুটে একটা সন্তান জন্মগ্রহণ করেছে সুবহানাল্লাহ ওই যে মিলাদুন নবীর কথা শুননা খুশি হইছে খুশি হইয়া কাফের জাহান্নামের আযাব থেকে মুক্ত হয়েছে আর আমি আর আপনি যদি খুশি হই এর যে কি নিয়ামত দিবে আল্লাহ পাক ভালো জানে যখন আবুল হাব শুনলেন আমার নবী দুনিয়াতে এসেছে আবুল হাব বললেন রে দাসী এমন একটা সুন্দর সংবাদ আমার কানে তুমি দিলা আজকে থেকে আমি আবুল আহাব তোমাকে আজাদ করে দিলাম এইরকম শাহাদ আঙ্গুরটা দিয়ে বললেন যাও বের হয়ে যাও আজকে থেকে তুমি আমার করতে হবে না আবুল আহ মৃত্যু হয়ে গেল আবুল আহাব যখন কব রে একদিন স্বপ্ন দেখলেন আবুল রে ডাক দেয় বলে রে আবুল আহাব দুনিয়াতে তো তুমি ইসলাম গ্রহণ করো নাই কাফের বরণ করেছ এ আহাব তুমি বলো কবরের মধ্যে আমার আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করে আর ডাক দিয়া বলে আব্বাস ও আব্বাস যখন কবরের মধ্যে আমাকে শুয়াইল কবরের আজাব র ভয়াবোহ ও আব্বাস তবে একটা কথা তোমাকে বলি যেদিন সোমবারের দিন আসে আল্লাহ আরব্গুলা আলামিন আমার আজাবটাকে বন্ধ করে দে শুধু তাই নয় আমার আঙ্গুল শাহাদাত আঙ্গুলের মধ্যে আমার আল্লাহ এমন একটা জান্নাতের স্বর্গত দান করে দেয় আমি এই আঙ্গুলটা মুখে দিয়ে যখন চুসুন দেই ওই আঙ্গুল থেকে নহরের মতো জর্নার মতো আমি আবুল আহাবের পেটের মধ্যে সরবর ঢুকতে থাকি সুবাহান আল্লাহ আর এই শরবতের কারণে আমার আজাব সব বুঝলা লাই কারণ কি তুমি তো কাফের ছিল আল্লাহ তোমার লোক এমন ব্যবহার করল বলে ভাইরে ওই যেদিন মিলাদ নবীর দিন আমার বাতিজা মোহাম্মদ দুনিয়াতে আসছিল আমার দাসী আমার এসে সংবাদ দিছিল যে আপনার বাতিজা হয়েছে আমি খুশি হইয়া এই আঙ্গুলটা দিয়ে আমার দাসী রেখেছিলাম যা আজকে থেকে তুই তোর মাফ আমার আর গোলামি করতিব না এমন একটা সংবাদ দিছ ওই যে একটু খুশি হয়েছিলাম আর এই আঙ্গুলটা দিয়ে আমার দাসের আমি আজাদ করে দিয়েছিলাম এই খুশিটা আল্লাহর দরবারে পছন্দ হয়েছে যদিও আমি কাফের হইছি তবে ওই খুশি হওয়ার কারণে আমি কাফের কে আমার আল্লাহ কবরের মধ্যে নবীর আগমনের দিন সোমবারের দিনে আমার আল্লাহ আমাকে একটু দয়া এবং হস্তান করে জুরুবলী সব ওই কাফেরও যদি আমার আল্লাহ এ তোরা দয়া করতে পারে আমরা ওই নবীর উম্মত হয়ে যদি মিলাদুল মাহফিল আমরা খুশি হইতে পারি কাল আমাদের ময়দানে আল্লাহ রব্বুল আমাদেরকে জান্না জাহান্নাম থেকে মাপ দিয়ে জান্নাতে দিতে পারে কি পারে না আওয়াজ করে বলি পারে কি পারে না আর আওয়াজ করে বলি পারে কি পারে না

ফিল প্রতম কর সেনের নাগা ইমান দারে গন জলস নাগা না ইমান দারে গন জলস না বলুন ঈদ মিলাদুন নবের মা ফিল ঈদ মিলাদুন প্রতম কর সেের বাগান ইমান ইমান দারগন জলোস ক না ইমান দারগন জলোস আশকরে আল্লা কই জি শোনো সোন নাগা বাজান for শুনো নাগাগা তুমি আসমান শাহ যাও জমিন শাহ যাও আসমান শাহ যাও জমিন শাহ যাও বেগে তো হিমান দার গন জলস কর না ঈদ মিলাদুন নবীর মাহফিলে দেমেলা দন মা ফিল প্রথম করেছেন চেনের নাহা নাহা ই মান্দার গন জল সেমান্দার বাজান রে সুরা আলি ইমুরা দেয় বর নমিনা আলি ইমুরা চে বর্ণনা আইরে যাকে বলে অঙ্গীকার দিন যাকে বলে অঙ্গীকার দিন কোরআন কলে গন গণ সে করো না সবাই ইমান্দার গণ করমিলা দুন নীমা ফিলি দেমিল নমা ফিল প্রতম করেছেন রানা ইমান দারগণ বাবারি এ জিলিমো নির বেদনা আশিকরি এই ও তো মে মনে বেহু নাগা হেরে কুল মাখাল কাদ ন বিছিন ল কুল মাখালো কাদ লো বিছিন ল চিন লো না ইমানদারগণ না ইমান মান দার গন কর না বলন ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা ঈমানদার গন জলুস কর না ঈমানদার গন সে করোনা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার এ আমার যুবক ভাইরা রে ও ম NRP বাবারা একদিন আমার নবী জিবরাইলকে প্রশ্ন করলেন রে জিবরাইল তোর বয়স কত সুবহানাল্লাহ গো না আমার নবী জিবরাইলকে বলে জিবরাইল তোমার বয়স কত করছেন জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি কেমনে কম তবে একটা জিনিস জানি আল্লাহ যখন আমার সৃষ্টি করছে তখন আর কোনো কিছুই সৃষ্টি করে নাই সুবহানাল্লাহ বলে তাই নাকি বলে তবে 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 একটা জিনিস রয়ে গেছে আল্লাহ হাবিব বলেন কি বলো জিব্রাইল রাসূলুল্লাহ আপনি জানতে চাচ্ছেন আমার বয়স কত ও নী শুনেন। আল্লাহ যখন আমি জিব্রাইলকে সৃষ্টি করে আমি জিব্রাইল সৃষ্টি করার পরে আমি কোনো কিছুই দেখি না ও নবী তবে একটা জিনিস আমি জিব্রাইল সৃষ্টি হওয়ার পরে দেখলাম কি জিনিস জিব্রাইল বলেন নবীগ আমাকে যখন আমার আল্লাহ সৃষ্টি করলো আমি হেজাবে এলাহির চতুর্থ হেজাবের মধ্যে আমি জিব্রাইল দেখলাম একটা তারকা ও নবীজি এই তারকাটা যখন দেখা যাইত সত্তর হাজার বছর পর্যন্ত এই তারকাটা থাকতো আবার যখন ডুবে যাইত সত্তর হাজার বছর পর্যন্ত এই তারকাটা ডুবে থাকত ও নবীজি এই রকম ভাবে আমি জিব্রাইল বাহাত্তর হাজার বার এই তারকাটা দেখেছি সুবহানাল্লাহ মানে যখন এই তারকাটা উঠতো সত্তর হাজার পর্যন্ত থাকতো আবার ডুববা গেলে সত্তর হাজার বছর পর্যন্ত ডুবে থাকত এইরকম ভাবে আমি বাহাত্তর হাজারবার বার এই তারকাটা তাকে দেখেছি আল্লাহর হাবিব বলেন এ জিব্রাইল আল্লাহর কসম আল্লাহর ইজ্জতের কসম আল্লাহর জালালিয়াতের কসম জিব্রাইল ওই তারকাটা কোনো অন্য কোনো তারকা ছিল না ওই তারকাটাকে ওই তারকাটাই ছিলাম আমি রহমাতুল্লিল আলমিন জুরে বলি সুবাহান আল্লাহ এবার চিন্তা করে দেখেন এই সত্তর সত্তরে দিয়ে আপনি ফুরন দেন গিয়ে হাজারে কুটি কুটি বছর হয়ে যাবে আমার আল্লাহ আমার রসুলকে সৃষ্টি করেছেন আমার রসুলের একটা লোকভ হল আলু আখের যিনি হলেন সৃষ্টি জগতে সর্ব আগে এবং আগমনের দিক দিয়ে সবার পরে আমার আল্লাহ রসুলকে সৃষ্টি করেছেন সবার আগে জিব্রাইলার আগে আল্লাহর হাবিব বলেন কুংতু নাবি আদমু বাইনাল মা ইউদ্দিন আল্লাহর হাবিব বলেন যে যখন আদম সে মূর্তির মতো দাঁড়িয়েছিল আদমকে মাটি দিয়ে বানাইছে এক হাজার বছর পর্যন্ত মূর্তির মতো দাঁড়া রয়েছে কেন বৃতরে রুহু নাই এই যে আমরা যে চলি আমি কথা বলতেছি রুহুটার কারণে বের হয়ে গেলে আমার কথা বন্ধ আমি যে হাত নাড়াই রুহুর কারণে এই রুহু বের হয়ে গেলে আমার হাতও শেষ আমি ছেয়ে আসি রুহুর কারণে আমার রুহু বন্ধ বের হয়ে গেলে আমার দুইটা চোখ কইভাবে বন্ধ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী ইয়াসআলুনাকা আনির রূহ এই রূহ সম্পর্কে যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে এই রূহটা কি আপনি বলবেন কুলির রূহু মিন আমরি রব্বি এটা হলো আল্লাহর আদেশের ভিতরে ঢুকেছে আবার আদেশে বের হয়ে যাবে যারা বলি সুবহানাল্লাহ এটা দেখা যায় না ছোঁয়া যায় না ধরা যায় না আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বলেন যখন আদম মূর্তির মতো দাঁড়িয়ে ছিল তার ভিতরে রুহু দেওয়া হয় নাই আল্লাহর হাবিব বলেন তখন থেকে আমি আল্লাহর দরবারে নবী বিদ্যমান ছিলাম এক এক নবী দেখেন লক্ষ মতান্তর দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুলক দুনিয়াতে এসেছে আমরা কয়জনের নাম জানি গতকাল দেখলাম একজনে গিয়ে ইয়ে করতেছে মাইক নিয়ে মধ্যে আর কি একজনকে জিগাইতেছে বলেন তো আমাদের নবীর নাম কি উনি বলতেছে আমাদের নবীর নাম মোহাম্মদ আলী নজুবিল্লিদের নাম মোহাম্মদ আলী বলে আর একজনকে জিগাই আমার বলেন তো আমার নবীর নাম কি বলে আমার নবীর নাম মোহাম্মদ রাসুল অথচ আমরা এই নবীর উম্মত নবীর তো আমরা জানি না আর একজনকে জিগাই আমরা কার কার উম্মত কাল উম্মত এই যে মানুষগুলা আমরা কার উম্মত সেটা বলতে পারে না কার বান্দা সেটা বলতে পারে না আমাদের নবীর নাম কি সেটা বলতে পারে না কবরে কইটা প্রশ্ন হবে সেটাও জানে না অথচ আমরা আমাদের লোকভোল আমরা মুসলমানের হচ্ছে আমরা মুসলমানের ঘরের সন্তান আমাদের নবীর নামটাই আমরা জানি না আমাদের আমরা কার বান্দা সেটাও জানি না কইটা জান্নাত কইটা জাহান্নাম সেটাও জানি না কোনো কিছুই জানি না এই জন্য বাবার আল্লাহ রব্বুল আলমিন এক লক্ষ মতান্তরে দুই লক্ষ নব্বিরাস দুনিয়াতে পাঠাইছেন এক একজন নবীর জন্য এক একটা এলাকা ছিল এই যে আমার আল্লাহ দায়িত্ব দিলেন এই তোমার জন্য এই গ্রাম এর বাইরে তুমি যাইতে পারবে না এই গ্রামের মধ্যেই তোমার ইসলামের দাওয়াত সীমাবদ্ধ আরেকজনকে দাওয়াত দিলেন তুমি এই শহরে এর বাইরে যাইতে পারবে না এক একজন নবীর জন্য এক একটা গ্রাম সীমাবদ্ধ ছিল কিন্তু আমরা এমন এক রসুল উন্মত হয়েছি যে রসুলের জন্য কোনো গ্রাম নয় শহর নয় টানা নয় জেলা নয় ডিস্ট্রিক্ট নয় রাজধানী নয় কোনো ইউনিয়ন নয় দেশ নয় গোটা পৃথিবীর জন্য আমার আল্লাহ আমার নবীকে রহমত এবং নবী হিসাবে প্রেরণ করেছে জুরে বলি আল্লাহ ওরে বাবা রে ওই নবীর উন্মত হয়েও আমাদের বাহাদুরি আর শেষ হয় না আমাদের দাম অন্য অন্য নবী চাইতে বেশি আমাদের পাওয়ার আমাদের দাম অন্য অন্য নবী চাইতে বেশি বলে কেন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে বিচারের কাজ শেষ হয়ে যাবে আল্লাহ বলবেন বন্ধু যান আপনি জান্নাতের গিট খুলেন আমার নবী সর্বপ্রথম জান্নাতের গিট খুলবে আমার নবীর সামনে আমার নবীর পিছনে অন্য অন্য নবীগণ থাকার কথা ছিল কিন্তু সেটা থাকবে না বলে কেন আমার নবীর পিছনে থাকব আমরা আমাদের পিছনে থাকবে অন্যান্য নবীগণ জুড়ে বলি আল্লাহ আমাদের পিছনে অন্যান্য নবীগণ তাহলে অন্যান্য নবীদের চাইতে আমাদের দামটা বেশি কারণ আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এই জন্য বাবাজিরা বাইরা আমরা যতদিন দুনিয়াতে থাকব। আমরা যতদিন দুনিয়াতে থাকব একটা কথাই সবসময় মনে রাখবেন এই দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে ঠিক না বেটি কেউ থাকবেন নি দেখেন আমার দাদা নাই দাদার বাপও নাই বাপের বাপও নাই কেউ নাই সবাই বলছে কি এটা আমার বাড়ি আমার দাদা বলছে এটা আমার বাড়ি 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 করতে করতে শেষ দাদার বাপ বলতো এটা আমার বাড়ি 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 করতে করতে উনিও কবরে শেষ ওনার বাবার বাবা বলতো এটা আমার বাড়ি 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 করতে করতে তাইনরাও শেষ আমি বলতেছি এটা আমার বাড়ি আমিও একদিন চলে যাব। আমার ছেলে মেয়ে বলবে এটা আমার বাড়ি তারাও চলে যাবে তো বাড়ির জায়গায় বাড়ি আছে। আমার আমার করতে করতে সবাই চলে যাবে বাড়ি যাবে না কিন্তু ওই কবর আপনি একাই শুয়ে থাকতে হবে কথা কোন ঠিক না ভেটি বাবাজি রায় রামাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহর এবাদত করার জন্য আজকে দেখবেন মানুষ গোলা থেকে বঞ্চিত আল্লাহর হাবিব বলেন পৃথিবীর মধ্যে সব চাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার কি বাজার এটা কি বাজার না গেলে দেখে ওটা বাতে না বাজার নিকৃষ্ট লিগে লিগে কি বাজারে যাওয়ার নাই যেতে হবে তা আল্লাহ নিকৃ আল্লাহ রাবিব নিকৃষ্ট কিছু গেলে নিকৃষ্ট তো কত জিনিস আছে যেখানে ডাস্টবিন আছে যেখানে পসরা পায়খানা করে এগুলো না নিকৃষ্ট হওয়ার কথা ছিল বাজারে কেন নিকৃষ্ট কইলো এটার মধ্যে তরকারি বেছে বেছে মশল্লাওল ডাউল বেছে বলেছে সেটা জানতে হবে আল্লাহর হাবিব বলেন রে সাহাবাই করাম তোমরা কি জানো দুনিয়ার মধ্যে সব চাইতে নিকৃষ্ট জায়গা কোনটা সাহাবাই কারাম বললেন ইয়ার আল্লাহ আপনি বলে দিন আমরা জানি না আল্লাহর হাবিব বললেন রে সাবাই দুনিয়ার মধ্যে সব চাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার সাবাইকারাম কেরাম জিজ্ঞাস করলেন ইয়া রাসুল আল্লাহ কিভাবে আল্লাহর হাবিব বলেন রে সাবাই কেরাম কারণ বাজারের মধ্যে সব চাইতে মুনাফিক এবং গিবতের লেনদেন বেশি হই ঠিক না বেটি দেখবেন বাজার গেলে সকালবেলা ঘুম দিচ্ছে বাজার যার তার কেউ যা বাজার করতে কেউ যা চা খাইতো বইবা সাজ বিশেষ করে দেখবেন ওই বিবিসির খবরে যেই খবর না পাওয়া যায় কিন্তু সাজ্টলের মধ্যে চাইতে ভালো ভালো খবর পাওয়া যায় ঠিক না ভাই এখানে বইসা দেখবেন সাতজন বইবো কোন বাড়ির বেড়া কি করছে কোন 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 ঘরের মহিলাটা কই যায় কোন বাড়ির ছেলেরা কি করে কোন বাড়ির মেয়েটা কোন বাড়ি যায় মানে প্রত্যেকটা মেয়ে ছেলে মহিলা পুরুষ থেকে নিয়ে শুরু করে মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে যত মানুষ আছে সবার খবর এই জন্য বাজার সবচেয়ে নিকৃষ্ট এখানে মুনাফি চলে এখানে গিবত চলে এই জন্য বাজারও যাবেন বাবা বালাগতা সময় দিয়েন না বাজারও আপনার কাজ শেষ চলে আসেন আপনার কাজ শেষ চলে আসেন আপনি সাস্টলে বসবেন একজন কোথা তা তুললে দিব কেউ ইমুকে তা করছেন আপনার শুরু করে দিলেন ইমুকে ই করছে হেই করছে আপনি কিন্তু গিবতের খাতায় আপনার নামটা উঠে যাবে বাবা গিবতের গুণা যে কত ভয়াবহ গিবত আমার হারাম করেছে গিবত করবেন না এক বায়ের বদনাম আরেকজনের কাছে বলবেন না এটা গিবত কি দরকার ইমুকের কথা ইমুকের কাছে লাগানি এটা হলো মুনাফিকি লাগানি হইলো মুনাফিকি আর বদনাম করা এটা হইলো কি বুঝতে হবে ও সন্ন্যাস আলী ঘুমাইলে চলবো না একজনের কথা আর লাগানি এটা মুনাফিকি আর একজনের বদনাম আরেকজনের কাছে বলা এটা হলো কি এগুলা বাবা হাতে পায়ে ধর বলে এগুলা করবেন না কারণ বাজার একটা ভয়ানক জায়গা আপনি যাবেন বাজার করে চলে আসবেন এক সেকেন্ড ওইখানে দাঁড়ায় না এবার আল্লাহ হাবিব বলেন রে সাহাবায়ে কেরাম দুনিয়ার মধ্যে সব চাইতে ভালো জায়গা কোনটা তোমরা জানো নি বললেন না জানি না আল্লাহর হাবিব বলেন রে সাহবাইকেরাম দুনিয়ার মধ্যে সব চাইতে ভালো জায়গা হলো আমার আল্লাহর ঘর মসজিদ সোহান আজকে মসজিদের মধ্যে মুসল্লিদের কোনো খবর নাই কিন্তু বাজারের মধ্যে মানুষের কোনো অভাবে নাই যখন আল মসজিদের মধ্যে মোয়াজিনা আজান দেয় দেখবেন মানুষগুলা সাস্টল থেকে বের হয়ে হয়ে অন্য দিকে হাঁটা শুরু করে কেন জানেননি সাস্টল বয়ে থাকলে একজন কি কেউ নামাজ পড়ো না খেলে যদি ব্যবসাওয়ালাকে জিজ্ঞাসা করি ভাই নামাজ পড়েন না কেন ব্যবসাওয়ালা ভাই বলবেন হুজুর একা মানুষ ব্যবসা করতে করতে হিসাব নিকাশের একটা বিষয় আছে নামাজটা বড় তো টাইম পায় না যদি চাকরিওয়ালাকে জিজ্ঞেস করি চাকরিওয়ালা ভাই আপনি নামাজ পড়েন না কেন চাকরিওয়ালা বলবে হুজুর অফিসের ম্যানেজার আমাকে ছুটি দেয় নাই এই জন্য চাকরি নামাজ পড়ার টাইম পায় নাই যদি স্টুডেন্ট ভাইকে জিজ্ঞেস করি স্টুডেন্ট ভাই নামাজ পড়ো না কেন স্টুডেন্ট ডাক দেয়া বলবে হুজুর আমার কাপড় ভালো না আমার কাপড় অপবিত্র বন্ধু বান্ধব নিয়ে আড্ডায় হুজুর আপনার নামাজ আপনি পড়েন যদি ওই কৃষক ভাইকে বলি রে কৃষক ভাই নামাজ পড়ো না কেন কৃষক ডাক দেয়া বলবে হুজুর আমার চেলে নাই কাজগুলা একা একা করতে হই আমি কিভাবে নামাজটা পড়ব সবাই যার যার বক্তব্য দিয়ে গেল পরের দিনে এলান হয়ে গেল ওই চাকরিজীবী লোকটা মারা গেল আবার এলান হয়ে গেল ব্যবসায়িক লোকটা মারা গেল এলান হয়ে গেল কৃষক ভাইটা মারা গেল এলান হয়ে গেল ওই ছাত্র ভাইটা মারা গেল ও আমার যুবক ভাইরা রে আল্লাহ আলামিন পবিত্র কোরআনে একবার নয় দুইবার নয় বিরাশি বার আমার আল্লাহ নামাজের কথা বলেছেন ও যুবকের দুল অন্য অন্য এবাদত করতে গেলে টাকা লাগে যেমন হজ করতে গেলে টাকা লাগে আপনার টাকা নাই আপনার জন্য হজ ফরস না জাকাত কর দিতে গেলে টাকা লাগে আপনার নেশাব পরিমাণ সম্পদ নাই আপনার উপরে জাকাত ফরস না ও বন্ধুরি কিন্তু নামাজে মন একটা এবাদ যে নামাজ পড়তে গেলেও টাকা লাগে না যে এই নামাজ পড়তে গেলেও কোনো পয়সা লাগে না ও অযুবকের দল ওই যে ঢাকা মিরপুর জাতীয় স্টেডিয়ামের মধ্যে যদি খেলা দেখতে যায় এক সপ্তাহ আগে থেকে টিকিট কাটতে হয় ভিআইপি সিটে গেলে এক হাজার টাকা সিট এক হাজার টাকা আবার যদি একটু নিম্ন স্তরের সিটে যান পাঁচশটাকা টাকা এইভাবে খেলা দেখার জন্য টিকেট কেটে কেটে আমরা খেলা দেখতে যাই কিন্তু যে আল্লাহর ঘরে মসজিদে ঢুকতে টাকা লাগে না ওই মসজিদের মধ্যে আমরা ঢুকতে চাই না বোঝা যায় আমাদের মধ্যে এর তাকে শৈতান বাসা করে দিছে ঠিক না বেটে শৈতান বাসা করছে আল্লাহর নাম শুনলে আমার খারাপ লাগে কেন রসুলের নাম শুনলে আমার খারাপ লাগে কেন বুঝতে হবে আমার কলবে শৈতান ধরছে শৈতান আমার ভিতরে বাসা বাঁধছে দেখেন কান্নার ইচ্ছা করলে কাঁদতে পারি নাই অন্তর শক্ত হয়ে গেছে কত চেষ্টা করি নামাজের পরে দুইটা হাত তুলে কান্নার জন্য কাঁদতে পারি নাই চোখ দিয়ে পানি আসে না অন্তরটা শক্ত হয়ে গেছে এই অন্তরে শৈতান এমন করে বাসা বাঁধছে যে শৈতানের সাথে মোকাবেলা করে পারতেছি না বাবার রে একটা কথা মনে রাখবেন এই দুনিয়া একদিন পর হয়ে যাবে এই দুনিয়া একদিন পর হয়ে যাবে আপনি চক্ষুটা বন্ধ করে দেখেন মা বাবা ভাই বোন সব পর হয়ে যাবে সব পর হয়ে যাবে সাধারণত দেখবে না যদি কারো পেটে ব্যথা মাথা ব্যথা হয় খুবই অসহ্য চিৎকার করতেছেন মা বাবে কী করবে ওষুধ আনবে বেশিতে বেশি ডাক্তার আনবে ডাক্তার ইঞ্জেকশন দিবে মেডিসিন দিবে ব্যথা কমে না ডাক্তার বলবে আমার আর কোনো কিছু করার নাই চলে গেল মা বাবা কি করবে একটু মাথায় হাত বোলাবে পেটে মালিশ করবে মাথায় পানি দিবে একটু পরে মা বাবা বলবে আমাদের আর কোনো কিছু করার নাই মা বাবা বলবে বাবারই একটু ধৈর্য ধৈর্য ধর মা বাবা আর কোনো কিছু করার নাই কোনো কিছু করতে পারবে না কোনো কিছু করতে পারবে না যেই মা বাবা সাধারণত একটু পেট ব্যথা মাথা ব্যথার কারণে যদি বলতে পারে আমার আর কোনো কিছু করার নাই কাল কি ময়দানে যেদিন সূর্যটা মাতার আধা হাত উপরে এসে যাবে সূর্যের তাপে নিচের মাটিগুলা তামা হয়ে যাবে উপর দিয়ে সূর্য নিচে দিয়ে তামার তাপ সারা শরীর থেকে গোস্ত গুলা কষে কষে জমিনের মধ্যে পড়ে যাবে হাসরের ময়দানে যার যার কর্মফল অনুসারী কেউ কোমর পর্যন্ত কেউ কমর পর্যন্ত ডুবে থাকবে কেউ পেট পর্যন্ত কেউ বুক পর্যন্ত কেউ নাক পর্যন্ত পানির মধ্যে হাবুডুবো হবে ওই হাসরের ময়দানে সবাই পর হয়ে যাবে ছেলে মাকে বলবে মা আমি তো তোমার ছেলে দুনিয়াতে তো আমাকে কত আদর করেছিল মা আমাকে না খাওয়াইয়া তুমি কখনো খাও নাই মা আজকে হাসরের ময়দানে আমার কেউ নাই আমাকে একটু সাহায্য করো মা বলবে আমি তোমাকে চিনি না ছেলে দূর মারবে বাবার কাছে বাবা তুমি তো কত কষ্ট করেছ টাকা রুজি করেছ আমাকে না খাওয়াই নিজে কাপড় না পরিধান কইরা নতুন কাপড় আমাকে পরাইছো বাবা গো আজকে হাসরের ময়দানে আমি পড়ো এতে আমার কেউ নাই বাবা আমাকে একটু সাহায্য করুন ওই হাসরের ময়দানে মা বাবা অস্বীকার করবে না দুনিয়াতে তো আমার কোনো সেলই ছিল না স্ত্রী জামাই কাছে যাব ওগো স্বামী তুমি তো আমার অনেক ভালোবাসা আজকে হাসর ময়দানে তো আমার কেউ নাই জামাই কইবো আমি তো দুনিয়াতে বিয়েই করি নাই কি ভয়াবহ দিন হবে কি ভয়াবহ অবস্থা হবে চিন্তা করেছেন বাবারে আজকে থেকে নামাজটা ধরেন আজকেতে নামাজ ধরেন আজকের এই মাহফিল থেকে যদি একটা লোক নামাজি হয়ে যায় আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে সার্থক হয়ে যাবে নামাজটা ধরেন আজকে থেকে দেখেন দুনিয়াতে সব কিছুর গ্যারান্টি ওয়ারেন্টি আছে আমার আপনার এই সাদের জীবনের কোনো গ্যারান্টি নাই কোনো ওয়ারেন্টিও নাই বলতে পারবো না কতদিন বাঁচব জানি না কার জন্য জানি বাসবাগানের বাসগুলো অপেক্ষা করতেছে জানি না কার জন্য জানি ওই কাফনের কাপড় অপেক্ষা করতেছে জানি না কার জন্য জানি কবরের মাটিগুলো অপেক্ষা করতেছে জানি না কাল সকালে ফজরের পরে ইমাম সব কার নাম জানি মসজিদের মাইক দিয়ে আলান করে দিই এই জন্য বাবারা ভাইরা আজকে দিকে নামাজটা ধরবেন আজকে দিকে নামাজ ধরবেন নামাজটা আর কখনো মিস করবেন না মুখ দিয়ে বাবা স্বীকার করে সকালবেলায় আর নামাজ পড়েন না একটা কথা মনে রাখবেন কবর হাসর মিজান ফুলসিরা এই ফ্যান্ডেলের ভিতরে যদি বিষাক্ত ফাঁসটা সাপ হয় না স্যারে দেয় একজনও তাকবেন না আমিও তাকব না ফাস্টা সাপ যদি সাইরা বলি সবাই বৈশা দেখেন কেউ তাকবেন না কেন ভাবার এই সাপ ভয়ানক ছুবল মারবে দংশন করবে কিন্তু আল্লাহর হাবিব বলেন যে লোকটা বেনামাজি অবস্থায় মারা যাবে আর কবরের মধ্যে আমার আল্লাহ নিরানব্বইটা সাপ দিয়ে দিবে আল্লাহ রাবিব বলেন রে মতের দল কবরের সাপ দুনিয়ার কোনো সাধারণ সাপ নয় কবরের সাপ যদি তাদের বিশ একবার দুনিয়ার মধ্যে নিক্ষেপ করত দুনিয়ার সব ফসল ফলা দিয়ে পরে তার হয়ে যায় তো জুরে কোন আল্লাহ ও আমার বাবা তরুণ সংগঠনের উদ্যোগে অষ্টম বার্ষিকী ঐতিহাসিক মিলা সুন্নি মহাসম্মেলন ও বন্ধুরী যারা এসেছ আমি তোমাদের হাতে পায়ে হাত রেখে বলে যাই ও বাবা আমার মা আমার বাবার জীবন সার্থক কেন না আমাকে কোরআনে বানাইলো আবার আমাকে আলেম ও পেকে গেছে এখনো কি হয় ও যুবক বায়রা তুমি মনে করতো আমি তো যুবক আমি তো এখনো বিয়া করি নাই বিয়া করার পরে আমার সন্তান হবে আমি দাদা হব নানা হব দাড়িগুলা উঠবে দাড়িগুলা পাকবে শরীরের চ্যামড়া গুলা হবে তারপরে আমি হাতে হেলাটি নিব আস্তে আস্তে আমি বার্ধক্য অবস্থায় চলে যাব তখন থেকে আমি নামাজ পড়ব ও যুব তুমি কি তাকায় দেখলা তোমার মতো কত যুবকের দোল রাস্তাঘাট এক্সিডেন্টে মারা যায় ও যুবকের দোল তুমি কি কখনো চিন্তা করলা তোমার মতো কত যুবকের দল রাত্রে কুমের বেলায় স্টুক করে মারা যায় তুমি কি চিন্তা করে দেখলা হাই অনেক শিশু মায়ের গর্ব থেকে হিম্মিত অবস্থায় দুনিয়াতে আসে আবার অনেক শিশু দুনিয়াতে আসার পর দুই দিন তিন দিন বাসে তারপরে ওই শিশুটা মারা যায় দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে রে কিন্তু এই দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই কথা কোন ঠিক না বেটি দুনিয়াতে যাওয়ার কোনো সিরিয়াল নাই আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই দেখবেন দাদার আগে নাতি যা বাপের আগে ছেলে জাগা মার আগে মেয়ে জাগা সিরিয়াল নাই যাওয়ার আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই এই জন্য বাবাজিরা বাইরা এই যে দুনিয়ার এই যে এমন একটা রং তামশায় আমরা মেতে আছি আমরা মনে করতেছি আরে বাপরে মন হয়ে আর মরতাম না অথচ মৃত্যু আমাদেরকে প্রতিদিন ডাকে প্রত্যেকদিন মৃত্যু আমাদেরকে ডাকে আমরা ডাক শুনি না কবরের মাটি বলে এই মাটির উপর তো বালা বাহাদুরি করতেছো না নামাজ নাই রোজা নাই কোনো কিছুই নাই আমি মাটির বুক দিয়ে হাঁটো আমি মাটির উপর দিয়ে চলাফেরা করো আল্লাহর হুকুম মানো না আমার মাটির ভিতরে একদিন আসতে হবে আমার গর্বে আসতে হবে তখন মজা কাকে বলে দেখবা আল্লাহর হাবিব বলেন বেইমান যখন কবরে যাবে মাটি দুই পাশ দিয়ে এমন ছাপ দিবে ডান পাশের হার ভেঙে ভেঙে বাম দিকে চলে যাবে বাম দিকের হার ভেঙে ভেঙে ডান দিকে চলে যাবে কবরটা একবারে সংকীর্ণ হয়ে যাবে ওই কবরের ভিতরে ওই লোকটা জুড়ে জুড়ে চিৎকার মারবে আল্লাহর হাবিব বলেন কবরবাসীদের চিৎকার যদি কেউ দুনিয়ার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যেহেতু কবরবাসীর চিৎকারে তো বয়ানক আমরা মনে করি মরতাম দুনিয়া তাইসি রং তামসা মাইতে একদিন শেষ না রে বাবা এটার নাম দুনিয়া নই আজকে থেকে যারা নামাজ পড়েন না আজকে থেকে ওয়াদা করেন আর নামাজ ছাড়ব না আজকে থেকে যারা মায়ের খেদমত করেন না যুবক ভাইরা তোদের পায়ে ধরে বলি আর কোনো দিন মায়ের খেদমত ছাড়বেন না আজকে থেকে যারা মা বাবাকে কষ্ট দেন ব্যাপার দেয় চলাফেরা করেন আজকে থেকে বাবা নিয়ত করেন আর কোনো দিন এই কাজগুলা করব না দুনিয়াটা হলো সামান্য দুই দুই সেকেন্ডের দুই দিনের একটা দুনিয়া যেখানে কোটি কোটি বছর থাকতে হবে যেটা হলো হাসর বারজাক কিয়ামত ওই জায়গাটাকে স্মরণ করুন ওই জায়গা জায়গাটার কথা খেয়াল করুন আল্লাহ রব্বুল আলমিনজন আমাদেরকে সেই তৌফিক ধারণ করে আমরা সকলে বলে আহমিন আরাওয়াজ করে বলে আহমিন